সোমবার রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দফতরের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও অন্যান্যরা। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কর্মসূচির মূল ভাবনাকে তুলে ধরতে শুভেচ্ছা জানায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এখানে আজকের একতা দিবস উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রীবৃন্দ, চিফ সেক্রেটারি, ডিজি এবং অন্যান্য আধিকারিক বৃন্দ। আমরা সবাই জানি যে স্বাধীনোত্তর ভারতে প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের আজকে জন্মদিন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন, তবে থেকে এই দিনটিকে একতা দিবস হিসাবে পালন করে আসছে। তো আজকের এই শুভ সকালে এখানে উপস্থিত যারা যারা এখানে আছেন, যারা আজকে এখানে দৌড়ে ভাগ নেবেন এবং আজকের এই দিনটিকে মনে রাখার জন্য, উদযাপন করার জন্য যারা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।